এই যে দেখেন, শুধুমাত্র একটা 5 সেকেন্ডের অ্যাডের জন্য আপনাকে দেওয়া হবে 5 টাকা। বিষয়টা একটু আশ্চর্যকর হলেও সত্য। এখানে মিনিমাম আপনি দিনে 40টা অ্যাড দেখতে পারবেন মাত্র 5 সেকেন্ডের করে। চিন্তা করেন, যদি আপনি দিনে 40টা অ্যাড দেখেন তাহলে আপনি ইজিলি দিনে 200 টাকা করে ইনকাম করে ফেলতে পারতেছেন। এই সাইট থেকে বলতেছে প্রতিটা বিজ্ঞাপন দেখলে উপার্জন 5 টাকা। উপার্জিত অর্থ উত্তোলন করতে পারবেন খুব সহজেই, প্রতি মাসে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত আয়ের সুযোগ। আপনি এই সাইট থেকে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন মাসে, অ্যাড দেখে, রেফার করে বা অন্যান্য কাজ করে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, অনলাইন কোনো সাইট আপনার কাছে আছে কিনা যেখান থেকে আর্নিং করা যায়। তো আজকে আসলে এমন একটা আর্নিং সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব যেখান থেকে আপনি বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন। তবে আমি আসলে এই অনলাইন সাইটগুলোর উপর ভরসা একটু কম করি, এই কারণে ভিডিও একটু কম তৈরি করি। তবে এমন অনেক অনলাইন সাইট আছে যে পেমেন্ট করে, আসলেই পেমেন্ট করে, এবং এই সাইটটাও পেমেন্ট করে, এটা আমার নির্ভর সূত্রে জানা। আমি এখনও পেমেন্ট পাই নাই, তবে আমি আজকে অ্যাকাউন্ট করব এবং এ টু জেড বিস্তারিত দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কি করতে হয়, কিভাবে প্রসেস আছে, কিভাবে পেমেন্ট পাবেন, সব কিছু আজকে শেয়ার করব এই ভিডিওতে। সাথে থাকবেন, আর যারা এখনও নতুন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলেন আমরা মোবাইল স্ক্রিনে ফিরি। আপনি আপনার কোনো ব্রাউজারে চলে যাবেন। আমরা চলে গেলাম হচ্ছে ক্রোম ব্রাউজারে। এখানে যে আপনি সার্চ বারে লিখবেন হচ্ছে sanslick.com। sanslick.com লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, বাংলাদেশের সর্বপ্রথম বিজ্ঞাপন বিনিময় প্ল্যাটফর্ম। এই সাইডে মূলত আপনি বিজ্ঞাপনও দিতে পারবেন, যে কোনো বিজ্ঞাপন আপনি এই সাইড থেকে দিতে পারবেন, পাশাপাশি আপনি এখান থেকে আর্নও করতে পারবেন। আমরা যেহেতু কোনো বিজ্ঞাপন দিব না, আমরা শুধু আর্ন করব, সেই কারণে শুধুমাত্র আর্নিং বিষয়টা জানবো এই সাইট থেকে। তারপর যদি আমরা একটু নিচে যাই, এখানে লেখা হচ্ছে বিজ্ঞাপন দেখুন সাথে উপার্জন করুন এবং নিজের ব্যবসার বিজ্ঞাপন দিন খুব সহজেই। আমরা যদি একদম নিচে চলে আসি তাহলে এই লেখাটা আপনি পাবেন, প্রতিটা বিজ্ঞাপন দেখলে উপার্জন 5 টাকা, উপার্জিত অর্থ উত্তোলন করতে পারবেন খুব সহজেই, প্রতি মাসে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত আয়ের সুযোগ। যাই হোক, এগুলো তো আমরা প্রথমেই পড়ছি। এবার আমরা অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আরেকটু উপরে চলে যাবেন। এই যে এখানে লেখা আছে, এখানে অ্যাকাউন্ট খুলুন, এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে, এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। তবে এখানে মনে রাখবেন, ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনার সবগুলো অক্ষর হবে ছোট হাতের। তো আমি আমার নামটা দিয়ে দিলাম ইমরান, তারপরে আমাদের ইমেলটা দিয়ে দিলাম, কান্ট্রি সিলেক্ট করাই আছে, তারপরে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পর আপনাকে দিতে হবে হচ্ছে পাসওয়ার্ড। এটা আপনার জিমেলের পাসওয়ার্ড না, আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে আবার ওই পাসওয়ার্ডটাই আবার রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে। এটাতে দিয়ে আমরা এবার রেজিস্টার নাও ক্লিক করলাম। ওকে, এখানে লেখা আসতেছে হচ্ছে দ্য ইউজার নেম মাস্ট বি, আচ্ছা এখানে হচ্ছে 6টা অক্ষরের হতে হবে, আমরা 5 অক্ষরের নাম দিছি ইমরান, তো আমরা 6 অক্ষর যোগ করব, মানে 6 অক্ষর প্লাস হইতে হবে, তো আমরা ইমরান খান দিয়ে দিলাম। ওকে, তারপর আবার নতুন করে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে আমরা রেজিস্টার নাও ক্লিক করলাম। ওকে, তারপর আমাদের সামনে এরকম একটা পেজ আসলো, এখানে আপনি আপনার নামটা দিবেন, ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম। তো আমরা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে দিয়ে দিই, তারপর অ্যাড্রেস দিতে হবে। তো আমি বোঝানোর জন্য আমার অ্যাড্রেস দিয়ে দিলাম সংক্ষেপে, মুন্সিগঞ্জ, তারপরে স্টেট, তারপরে জিপকোড। এখানে জিপকোডটা হচ্ছে আপনার পোস্টকোড, এটা আপনি আপনার আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন। তারপরে সিটি আমি আবার মুন্সিগঞ্জ দিয়ে সাবমিট করে দিলাম। ওকে, তো আমাদের সামনে এই সাইডের হোম পেজটা ওপেন হয়ে গেল। এখানে আমাদের ব্যালেন্স 0 টাকা, এখানে 2টা অপশন আছে, ডিপোজিট এবং উইথড্রু। এখন আমরা কোনোটাই করতে পারবো না। যদি আমরা নিচে দেখি, এখানে অনেকগুলো অপশন আছে, মাই প্ল্যান আছে, টোটাল ক্লিক আছে, টুডে ক্লিক আছে, এখানে অনেকগুলো অপশনই আছে। যদি আমরা এই 3 লাইনে ক্লিক করি, এই 3 লাইনে ক্লিক করার পরে এখানেও অনেকগুলো অপশন আছে, এখানেও ডিপোজিট আছে, উইথড্রু আছে, PTC অপশন আছে। যদি আপনি ডিপোজিটে ক্লিক করেন, ডিপোজিট নাও, ডিপোজিট হিস্টোরি পাবেন, তারপর যদি আপনি উইথড্রুতে ক্লিক করেন, উইথড্রু নাও, উইথড্রু হিস্টোরি পাবেন। আমরা যদি একটু উইথড্রু নাওয়ে ক্লিক করে দেখি যে আসলে কীভাবে উইথড্রু করা যায় টাকাটা। উইথড্রু নাওয়ে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে বিকাশে নেবেন, নাকি নগদে নেবেন, নাকি ব্যাঙ্কে নেবেন।
অর্থাৎ বিকাশ, নগদ অথবা ব্যাংক, আপনি এই তিনভাবেই টাকা নিতে পারবেন ইজিলি। ওকে, এবার আমরা আমাদের মূল জায়গাতে যাই, অ্যাডের মাধ্যমে আমরা কিভাবে ইনকাম করব। তার জন্য আমরা আবার থ্রি লাইনে ক্লিক করব। এখান থেকে পিটিসি যে অপশনটা দেখতেছেন না, এই পিটিসি অপশনে ক্লিক করবেন। পিটিসি অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম দুইটা অপশন আসবে, অ্যাডস এবং ক্লিকস। আমরা অ্যাডসে ক্লিক করব। অ্যাডসে ক্লিক করার পরে এই যে আমাদের সামনে এবার অপশনগুলো চলে আসলো, পিটিসি অ্যাডস। এখানে অনেকগুলো অ্যাডস আছে, মাত্র 5 সেকেন্ড দেখলেই আমাদেরকে দেওয়া হবে 5 টাকা। ওকে, তাহলে আমরা ভিউ অ্যাডে ক্লিক করি। ওকে, ভিউ অ্যাডে ক্লিক করলে আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে যেতেছে। ওকে, এখানে সাবস্ক্রিপশন ফি চাইতেছে। এখানে কি লেখা দেখেন, সফটওয়্যার অ্যাক্টিভেশন ওয়ান টাইম ফি, মানে আপনাকে একবার ফিটা দিতে হবে, সেটা হচ্ছে 1000 টাকা। তারপরে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, মানে 1000 টাকা দিয়ে তাদের এই সাইটটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন? ডেইলি 40 PTC, মানে 40টা অ্যাড পাবেন। যদি আপনি ডেইলি 40টা করে অ্যাড দেখতে পারেন তাহলে 200 টাকা, তাহলে আপনি 5 দিনে কিন্তু আপনার টাকা উঠে ফেলতে পারতেছেন। তারপর আবার রেফার বোনাসও আছে, তারপর আবার প্ল্যান প্রাইস আছে 1000 টাকা, এবং এর মেয়াদ থাকবে হচ্ছে 365 দিন। যদি আপনি প্রত্যেক দিন 200 টাকা করেও পান তাহলে কিন্তু 365 দিন অনেক টাকা। একটু নিচে আসলে কিছু প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে, আমরা প্রশ্ন এবং তার উত্তরগুলো আপনাদেরকে শোনাই দিই। সর্বনিম্ন উত্তোলন কত টাকা? সর্বনিম্ন 100 টাকা হলে উত্তোলন করা যাবে এবং 2 ঘন্টার মধ্যে পেমেন্ট প্রসেস করা হয়। তারপরে কিভাবে টাকা উত্তোলন করব? আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড থেকে উইথড্রোতে ক্লিক করে টাকা উত্তোলন সম্পূর্ণ করুন। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে বিজ্ঞাপন দেখব। প্রথমে আমাদের অ্যাপটি ডাউনলোড করুন অথবা আমাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ওপেন করুন এবং পিটিসিতে ক্লিক করে অ্যাড দেখুন এবং উপার্জন করুন। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে বিজ্ঞাপন দিব। আমাদের ওয়েবসাইটের মেনু থেকে কন্ট্যাক্টে যান এবং আপনার ব্যবসা বা পরিকল্পনা সম্পর্কে আমাদের অবহিত করুন, আমরা দ্রুতই আপনার সাথে যোগাযোগ করব। তারপরে লাস্ট প্রশ্ন হচ্ছে এটা কিভাবে কাজ করে। এটা মূলত একটি বিজ্ঞাপন বিনিময় প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আপনি চাইলে বিজ্ঞাপন দাতা এর বিজ্ঞাপন দেখে আয় করতে পারবেন এবং চাইলে আপনার ব্যবসার বিজ্ঞাপনও দিতে পারবেন। তো যাই হোক, এখানে যেহেতু টাকা দেওয়ার ব্যাপার আছে সেহেতু আমি নাই, কারণ আমি আবার ফ্রিতে বিশ্বাসী। অবশ্যই এখানে টাকা দিলে আপনি সেই টাকাটা দ্রুতই উঠে ফেলতে পারবেন, কিন্তু আমি আপাতত নাই। তবে আপনি চাইলে এখান থেকে আর্নিং করতে পারেন, আমার পরিচিত কয়েকজনই এখান থেকে আর্নিং করছে। আপনিও যদি এই সাইট থেকে আর্নিং করে থাকেন তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, তাহলে অনেকেরই উপকার হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন। আসসালামু আলাইকুম।